আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাম্ব্রোক্সল হাইড্রোক্লোরাইড। আপনারা জানেন যে অ্যাম্ব্রোক্সল একটি আদর্শ অ্যান্টিহিস্টামিন ওষুধ, যেটি আমরা ছোটো শিশুদেরকে ব্যবহার করে থাকি। এটি একদিনের শিশু থেকে শুরু করে সকল ধরনের বয়সের জন্য এটি ব্যবহার করে থাকি। তো শিশুদের সাধারণত সর্দি, জ্বর, কাশি, ঠান্ডা এবং বুকের সমস্যার কারণে এই ওষুধটি ব্যবহৃত হয়, এটা আপনারা সবাই জানেন। তো আমরা এটি ব্যবহার নিয়ে নয়, এটি ডোজ সম্পর্কে, অর্থাৎ পেডিয়াট্রিক ডোজ, 0 থেকে 1 বছর বয়স, অর্থাৎ শূন্য আজকে হয়েছে আজকের থেকে শুরু করে 1 বছর বয়সের যে শিশুগুলো, এই শিশুগুলোকে কীভাবে ডোজ দিবেন, কতটুকু দিবেন, দিনে কয়বার দিবেন, এটি নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেখেন যে অ্যাম্ব্রোক্সল হাইড্রোক্লোরাইড এটির ড্রপ, তো পেডিয়াট্রিক ড্রপ যখন দিবেন তখন ফোটার হিসাবে আসবে, আপনারা জানেন। তো 0 থেকে 12 মাসের শিশুদের ডোজ আমরা আজকে আলোচনা করব, যে একবারে 0 থেকে, অর্থাৎ 0 মাস থেকে 12 মাস পর্যন্ত যে শিশুদের যে ডোজটা, এই ডোজটা নিয়ে আলোচনা করবো। দেখেন 0 থেকে 15 দিন, অর্থাৎ 15 দিন যদি একটি বাচ্চার বয়স হয় তাহলে আমরা 0.1 ml বা 2 ফোঁটা দিনে একবার। তার মানে কি, 15 দিনের বাচ্চাকে আপনি কী ওষুধ দিবেন? সামান্য 1-2 ফোঁটা দিলেই যথেষ্ট। তো সাধারণ অবস্থায় 15 দিনের বাচ্চার ওর চিকিৎসাটা সাধারণত হাসপাতালে হয়ে থাকে, আপনারা জানেন যে 15 দিন হলে 0.1 ml বা 2 ফোঁটা। আর যদি 0 থেকে 1 মাস হয়, অর্থাৎ বাচ্চার বয়স যদি 1 মাস হয় তাহলে এখানে 0.2 ml বা 4 ফোঁটা দিনে 2 বার। এবং দেখেন 0 থেকে, অর্থাৎ 2 মাস, বাচ্চার বয়স যদি 2 মাস হয় তাহলে এই 2 মাস বয়সের বাচ্চাকে আপনারা ওষুধ দিবেন, যে আপনারা দিবেন হলো 0.3 ml বা 6 ফোঁটা দিনে 2 বার। যদি বাচ্চার বয়স 3 মাস হয়, অর্থাৎ 3 মাস বয়সের যদি হয় তাহলে এখানে 0.35, অর্থাৎ 3.5 ml বা 7 ফোঁটা, এটি দিনে 2 বার। বাচ্চার বয়স যদি 4 মাস হয় তাহলে এখানে 0.4 ml বা এখানে 8 ফোঁটা দিনে 2 বার। বাচ্চার বয়স যদি 5 মাস হয় তাহলে এখানে আপনারা দেবেন 0.45 ml বা 9 ফোঁটা দিনে 2 বার। বাচ্চার বয়স যদি 6 মাস হয় তাহলে 0.5 ml, অর্থাৎ হাফ মিলি, অর্থাৎ 10 ফোঁটা দিনে 2 বার। বাচ্চার বয়স যদি 7 মাস হয়, 7 মাস হলে আপনারা দেবেন হলো 0.5 ml বা 10 ফোঁটা দিনে 2 বার। বাচ্চার বয়স যদি 8 মাস হয় তাহলে আপনারা দেবেন 0.66 ml বা এখানে 12 ফোঁটা দিনে 2 বার। বাচ্চার বয়স যদি 9 মাস হয় তাহলে 0.6 ফোঁটা বা 0.6 ml বা 12 ফোঁটা, এটাও দিনে 2 বার। অর্থাৎ 8-9 মাসের বাচ্চার এবং 6-7 মাসের বাচ্চার বয়সের ডোজ একই। 10 থেকে 11 মাস, অর্থাৎ 10 থেকে 11 মাস যদি হয় তাহলে এখানে আপনারা 0.8, অর্থাৎ 0.8 ml বা 16 ফোঁটা দিনে 2 বার। আর যদি বাচ্চার বয়স 12 মাস বা 1 বছর হয়ে যায় তাহলে 1.25 ml বা 1.25 মিলি দিনে 2 বার। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আপনার বাচ্চার বয়স অনুযায়ী কতটুকু দিবেন, কয় ফোঁটা দিবেন। আর সিরাপের ব্যবহার কীভাবে হবে, সিরাপের ব্যবহার 2 থেকে 5 বছর যদি বাচ্চার বয়স হয় তাহলে হাফ চামচ করে দিনে 2 থেকে 3 বার। বাচ্চার বয়স যদি 5 থেকে 10 বছর হয় তাহলে 1 চামচ করে দিনে 2 থেকে 3 বার। বাচ্চার বয়স যদি 10 থেকে 12 বছর হয় তাহলে 2 চামচ করে দিনে 3 বার, 10 বছরের উপরে গেলেই 2 চামচ করে দিনে 3 বার দেওয়া যাবে। এবং 12 বছর থেকে বয়স্ক, পূর্ণ বয়স্ক পর্যন্ত 1টি ক্যাপসুল দিনে 1 থেকে 2 বার। তো আপনারা বুঝতে পারতেছেন যে এখানে ওই অ্যাম্ব্রোক্সল হাইড্রোক্লোরাইড এই সিরাপটি, অর্থাৎ এই পেডিয়াট্রিক ড্রপ একদিন থেকে শুরু করতে পারেন, অর্থাৎ 0 মাস, 0 থেকে 15 দিন থেকে 0.1 মাস। তো 1, 2, 3, 4, 5, 6 মাস, 7 মাস, 8 মাস, এভাবে 12 মাসের হিসাবটা আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি এইটি ডোজ আর ভুল হওয়ার কথা না। তো আপনারা নিরাপদ এবং সহজ ক্ষেত্রে এই ওষুধটি আপনারা শিশুদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো হিসাব কিতাব করে ব্যবহার করবেন, যদি না বুঝেন তাহলে প্রয়োজনে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।